জনগণের কাছে আদায় করতে হবে। আর সেকেন্ড হলো, ইদানিং আর একটা ঘটনা ঘটে গেছে যেটা বিশ্ব জগতে আমরা একটু কলঙ্কিত হয়েছি, কলঙ্কিত হয়েছি মানে আমাদেরকে কিছু মানুষকে স্যাংশন করা হয়েছে, যার কারণে বাংলাদেশ এখন আপনার মিয়ানমার এবং উত্তর কোরিয়ার মতো এক নায়কতন্ত্রবাদী দেশের সঙ্গে এক ব্র্যাকেটে একসঙ্গে পড়ে গেছে। এটা সারা দেশের জন্য কলঙ্ক, আমাদের দেশের স্বাভাবিক যে সুনাম তার জন্য এটা একটা বড় ধরনের চপেটাঘাত, একটা নেতিবাচক। মানুষ সারা বিশ্বে এটার পরে যেটা হয়েছে, স্যাংশন তো হয়েছে 5-6 জন লোকের উপর একটা সংস্থার উপর, সারা এখন আপনারা ওয়েস্টার্ন মিডিয়া যেখানে যাচ্ছে, যেখানে যে আপনার বিদেশি খবর দেখবেন, সবখানে বাংলাদেশ মানেই দুর্নীতির দেশ, বাংলাদেশ মানেই খুন গুমের দেশ, বাংলাদেশ মানেই মানে খারাপ যা কিছু আছে তারা এখন ইন্ডেক্সে সবখানে বাংলাদেশের নাম আসছে। এবং সকলে মিলেই কিন্তু আসলে এমনকি আওয়ামী লীগের লোকরা, আমি এটা বলেছি আগেও এখন বলছি, নৌকায় ভোট দিচ্ছে না। এটা এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিষ্কার হয়ে গেছে, সবাই বিকল্প কিছু চাচ্ছে। এখন বিকল্প কে কে আছে ধরতে গেলে সারা দেশময় সংগঠন আছে, সারা দেশময় কিছু না কিছু সমর্থক আছে, সারা যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সেরকম দল আছে বাংলাদেশে 3টি। এখন একটি জাতীয় পার্টি আর দাঁড়াও চিন্তা করো, আওয়ামী লীগ আছে, জাতীয়বাদী ভালো অবস্থা আছে, সেটা ঠিক বলছি, একটি জাতীয়বাদী আর বিএনপিও আছে আর জাতীয়বাদী আছে। এখন পর্যন্ত সাংগঠনিক দিক দিয়ে অথবা জনসমর্থনের দিক দিয়ে আমরা 3য় নম্বরই আছি, এটা এটা জোর করে বললে হবে, আর বিএনপি এবং আওয়ামী লীগ উপরে আছে। কিন্তু প্রশ্নটা হলো আওয়ামী লীগের যে পজিশন দাঁড়িয়েছে তাতে তাদের উপরে জনসমর্থনটা আমি মনে করি স্বাভাবিক জনসমর্থন কমে গেছে এবং তারা খুব তলায় করে, তবে সেই জনসমর্থন কিন্তু আমাদের দিকে এখনো আসেনি, সেই জনসমর্থন আমাদের দিকে আনতে হবে। সেই জন্য আমাদের নির্বাচন এর আগেই আমাদের রাজনীতিতে পরিষ্কার করতে হবে আমরা কি রাজনীতি চাই। আমরা রাজনীতি চাই জনগণের কল্যাণের রাজনীতি, আমরা জনগণের দল, জনগণের যেটা কথা সেটা আমরা বলবো, জনগণের যেটা প্রয়োজন সেটা আমরা বলবো, জনগণের যেটা বিপদ তার বিরুদ্ধে আমরা থাকবো। এবং শুধু মুখের কথায় নয়, সামনের দিকে আমরা কর্মসূচি দিতে হবে এবং তোমাদেরকে সেই কর্মসূচি সবকিছু বাদ দিলে তো যেটা আছে সেটা চলতেই থাকবে, গায়ের জোরই হতে চলতে থাকবে। আমাদেরকে তো একটা যুক্তি দেখাতে হবে যে আমরা চেষ্টা করেছি কিন্তু আপনারা পারেন না। আমরা এখন আলাপ আলোচনা হচ্ছে, এ পর্যন্ত যতটুকু হয়েছে আমরা তাদের কোনো অসন্তুষ্ট নই, আমাদের কাছে মনে হচ্ছে ওনারা নাম নিচ্ছেন, যাচাই বাছাই করছেন, পরে তালিকা প্রকাশ করবেন। তবে যেটা দেশবাসী যেখানে শঙ্কিত সেটা হলো আলাপ আলোচনা সালিশ অনেক হলো কিন্তু তাল গাছটি আমার, এই কথাটি যদি না হয় তাহলেই আমরা খুশি হব। আমরা অনেক আলাপ আলোচনা করে দেখলাম যে সবই হলো আওয়ামী লীগের চামচা, তারাই হয়ে গেছে ইলেকশন কমিশন, তাহলে তো আমরা তখন আর হতাশ হওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। যাই হোক, একটা কথা এখানে বলতে চাই, আমাদের সুবিধাটা বলতে চাই, যেটা ও বললো যে জাতীয়বাদী এক রকম, এক নম্বর, তিনটা পার্টি থাকলেও বিকল্প হিসাবে আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের লোকেরাই নৌকায় ভোট দেন, বিএনপির অবস্থান নিয়ে আর বেশি তার চেতনাকে এবং স্বাধীনতা চেতনার মধ্যে অন্যতম হল গণতন্ত্র, সেটাকে আনুষ্ঠানিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করেছে। তারা শুরু করেছেন 91-এর পর থেকে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আবার বলছি, বিএনপি এবং আওয়ামী লীগ 91-এর পর থেকে সংবিধান সংশোধন করে এবং সংবিধানের জিনিসগুলো যেগুলো মূল যেগুলো নীতি ছিল এগুলোকে বিভিন্নভাবে না মেনে গায়ের জোরে তারা স্বাধীনতার যে মূল চেতনা সেটাকে ধ্বংস করা শুরু করেছে। এখন মোটামুটি তারা এই ব্যাপারে পরিপূর্ণভাবে বলা যায় কৃতকার্য হয়েছে। বাংলাদেশ এখন স্বাধীনতার চেতনা এবং গণতন্ত্র কোনোটারই কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। স্বাধীনতার চেতনার মধ্যে আমাদের এই সংবিধানের মধ্যে 4টি জিনিস
কে বলা হয়েছিল যে এই চারটি জিনিসের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, মুক্তি পাওয়ার জন্য। কিসের থেকে মুক্তি পাওয়ার জন্য? বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য, অন্যায় অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য, সুশাসন অর্জনের জন্য। সেখানে গণতন্ত্র এগুলো দিতে পারবে, সেই জন্য গণতন্ত্র ছিল আমাদের মূল চেতনা। এটা প্রস্তাবনা দ্বিতীয় চ্যাপ্টারে আছে।